Dale, dale. উত্তক্ত করায় কিশোরীর চুল ধরে ধোলাই ওরাং ওটাঙের ভিডিও ভাইরাল। উত্তক্ত করায় কিশোরীকে ধোলাই ওরাং ওটাঙের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিও দেখে রীতিমতন চমকে উঠেছেন সকলে। ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে ওরাং ওটাঙের খাঁচার সামনে গিয়ে মোবাইলে ছবি তোলার চেষ্টা করতে চুলের মুঠি ধরে টেনে নিজের খাঁচায় একেবারে কাছে টেনে নিয়ে আসে ওই কিশোরীকে। পরিবারের সকলে তখন ভয়ে চিৎকার জুড়ে দেন, তাও কোনোভাবে ওরাং ওটাঙের কবল থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না মেয়েটি। অবশেষে দীর্ঘক্ষণের চেষ্টায় নিজেকে ওরাং ওটাঙের কবল থেকে মুক্ত করে সে। এই ভিডিও ভাইরাল হতে অনেকেই মেয়েটির অতি সাহসিকতার বিরুদ্ধে সরব হয়েছে। জানা গিয়েছে ওই কিশোরী ওরাং ওটাং দেখে হঠাৎ করে খানিক উত্তেজিত হয়ে পড়েছিলেন। নেহাতে উৎসাহের বশে ওরাং ওটাঙের খাঁচায় একেবারেই কাছে চলে আসেন তিনি। ওরাং ওটাঙের সঙ্গে সেলফিও তুলতে চেয়েছিলেন তিনি, আর তাতে বাধে বিপত্তি। খাঁচার ভিতর থেকে মেয়েটির চুল ধরে টেনে ধরে ওরাং ওটাং অনেক চেষ্টা করেও ছাড়তে না পেরে পাশে থাকা অন্য সকলেই এগিয়ে যান। এদিকে ভয়ে তখন ওই কিশোরীর প্রাণ উষ্ঠাগত। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওরাং ওটাঙের সঙ্গে একটি সেলফি তোলার জন্য খাঁচায় একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে মেয়েটি একটি ওরাং ওটাঙের খাঁচার সামনে দাঁড়িয়ে বেশ কিছু সময় ধরে উত্তপ্ত করে যাচ্ছিল। প্রথমে চুপ করে সবকিছু সহ্য করে নিচ্ছিল বেচারা, এরপর হঠাৎই তার নাগালের মধ্যে চলে আসে মেয়েটি, আর তারপরেই সমূর্তি ধারণ করে ওরাং ওটাংটি। তাতে চিৎকার জোর দেন তিনি। পরে চিড়িয়াখানায় নিরাপত্তা রক্ষীরা এবং দর্শকরা এদিকে এমন ভিডিও দেখে শেয়ারে ওঠে নেটিজেনরা। পাশাপাশি অনেকেই বন্য প্রাণীর সঙ্গে দূরত্ব রাখার আবেদন জানিয়েছেন সাধারণের প্রতি। সেই সঙ্গে মোবাইল, ছবি, ক্যামেরা ইত্যাদি বিষয়গুলো বন্য প্রাণীদের থেকে দূরে রাখারও আবেদন করেছেন সকলেই।